দুনৌকায় পা দিয়ে চলা যে কতটা কঠিন সেটা একমাত্র তারাই বোঝে যারা এই পরিস্থিতির মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট তারা বাধ্য হয়েছে এই পরিস্থিতিতে পড়তে। আসলে এই দুনৌকায় পা দিয়ে চলা ব্যাপারটা কি, কেন আমরা মানে মানুষ এই পরিস্থিতির শিকার হই, আজকের ভিডিওতে তা সম্পূর্ণ আলোচনা করা হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ক্যানভাস মিক্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় যেটা ছিল সেই নিয়ে আলোচনা শুরু করা যাক। তো দুনৌকে পা দিয়ে চলা এটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। আমাদের পৃথিবীতে প্রায় অনেক মানুষই এই পরিস্থিতির শিকার হচ্ছে। এখনকার দিনে তো এগুলো আরও বেশি দেখা যায়। এই ব্যাপারটা সেই সব মানুষদের সাথে হয়ে থাকে যেসব মানুষ নিজের সিদ্ধান্তটা বা ডিসিশানটা নিজে নিতে জানে না, সবসময় কারুর না কারুর ওপর ভরসা করে থাকে। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেমন সম্পর্কের মাঝে, কর্মক্ষেত্রে এর প্রভাব পড়ে। তারা যদি নিজে থেকে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে তাতে তারা সন্তুষ্ট হয় না। যেমন ধরুন যে কোনো কিছু একটা জিনিস কিনতে গেছেন বাজারে, দোকানদার একই জিনিস দুটো দেখালো, অনেকক্ষণ দেখার পর চিন্তা ভাবনা করে সে একটা পছন্দ করলো, কিন্তু কিছুক্ষণ পরে সেভাবে ধুর এটা ঠিক হলো না, এর চেয়ে মনে ওটা ভালো ছিল। এইরকম দুরকম চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে মানে ঘোরে। তারা যে কী ডিসিশানটা নিজে থেকে নেবে সেই মানবিকতাটাই তাদের মধ্যে থাকে না। জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, তারা সিদ্ধান্তই নিতে জানে না যে তারা কী করবে। এর থেকে বড় সমস্যা হচ্ছে তাদের জীবনে যখন আসে কোনো একটা সম্পর্কের টানাপোড়েন। যেমন সে ধরুন যখন কোনো সম্পর্কের বাধা পড়ে, যেমন লাভ লাইফ বলুন অবিবাহিত জীবন বলুন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। আসলে তারা তো জানেই না তাদের পছন্দটা কী। অনেকে কী করে, একসাথে দুটো মেয়েকে ভালোবাসে, সে ভেবে পায় না যে কে ভালো আর কে খারাপ, আসলে কাকেই বা সে জীবনসঙ্গী হিসেবে পেলে জীবনে সে সুখী হবে সে নিজেও জানে না। দেখুন একটা মানুষের কাছে তো একটাই মন থাকে না, সেটা তো আর দুজনকে দিতে পারে না, যে কোনো একজনকে তো বেছে নিতেই হবে। কিন্তু এখনকার দিনে এমন মানুষ দেখা যায় যারা একসাথে দুটো সংসার করছে, দুটো স্ত্রী নিয়ে মানে সংসার করছেন বা জীবনসঙ্গী হিসেবে রেখেছেন, কিন্তু কী করে পারে তারা দুদিকটা সামলাতে? আসলে কি তাদের কাছে খুব সহজ জিনিসটা খুব সহজেই সামলে নেয়, নাকি তাদেরকেও চলতে হয় খুব সাবধানে কঠিন পরিস্থিতির ওপর দিয়ে একটা মিথ্যের সমাজে, দুনিয়ায় প্রতিদিন একটা মিথ্যেকে বই নিয়ে চলা বা একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যে কথা তাদের বলতে হয়, সন্দেহ, রাগ, অভিমান এসবগুলো জীবনের প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে তাদের, আর ভালো লাগছে না। এই মিথ্যের বোঝা, পাপের বোঝা আর কতদিন টানবে, কারই বা ভালো লাগে। জীবনে এসব কিছু থেকে সে মুক্তি চায়। এই সমস্যার মধ্যে কে আছে যে তাকে উদ্ধার করবে? আসলে রবীন্দ্রনাথের একটা কথা আমাদের মনে পড়ে গেল এখন, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু এখনকার মানুষগুলো ঠিক এই ভুলটাই করে, আগে ভুলটা করে ফেলে তারপর স্বীকার করে যে ভুলটা তো আমি করে ফেলেছি, কিন্তু এখন তার সেই সুযোগ নেই। কিছু কিছু এমন ভুল আছে যেটা তুমি করে ফেললে সেটা শুধরাতে চাইলেও সেটা তুমি পারবে না। মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয় না, আবার সেই ভুল থেকে শিক্ষা নেয়, শিক্ষাটা
যে কাজে লাগাবে, যে ভুলটাকে আমি শুধরে নেব, কিন্তু সেই শুধরানোর সময়টাই তো আর আসে না। মানুষ যখন ভুল করে তখন তার ভুলগুলো করার সময় তার কোনো হুঁশ জ্ঞান থাকে না, কিন্তু যখন সে তার ভুলগুলো বুঝতে পারে, ভুলগুলো সে স্বীকার করে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেই আবার একই রকম। বলে না কথায় আছে, রাখে হরি মারে কে, সেই কার কথা কে শোনে। কিছুদিন যাওয়ার পর মানুষ সেই আবার একই ভুল করতে থাকে। মানুষ ভুল করে, স্বীকার করে, ভুল থেকে শিক্ষা নেয়, শিক্ষা অর্জন করে, কিন্তু ভুল থেকে যে জ্ঞানটা অর্জন করে সেই জ্ঞানটা মানুষ কোনোদিনই ঠিকঠাক কাজে লাগাতে পারে না। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে তুমি আর ফিরে আসবে না, ফিরে আসতে পারবে না। কিছু মানুষ আছে যখন বারবার ভুল করে ভুলটাকে শোধরাতে পারে না, তখন কি করে, সুইসাইড করে। আসলে জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি আসে মানুষ নিজেকে বাঁচাতে বা নিজের সম্মানকে বাঁচাতে সুইসাইড বা আত্মহত্যা করে, কিন্তু এটা আসলেই কখনো করা উচিত নয়। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, কখনোই সুইসাইড বা আত্মহত্যা করা উচিত নয়, কারণ একটা জীবনের মূল্য অনেকটা দামি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে আসার জন্য।